এই শীতে বানিয়ে ফেলুন এরকমই পুলি পিঠে একদম ধপ বানানো যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় একদম কিন্তু এটা হবে নরম তুলতুলে একদম কিন্তু তেল ছাড়াই আর ভিতরটা দেখো কতখানি সুন্দর হয় উপরটা যেরকম সাদা ধপ ধপে আর ভিতরটাও কিন্তু তেমনি সুন্দর এটা নারকেল ছাড়াই কিন্তু পুটতে তৈরি হবে তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই শীতে প্লিজ একবার এইভাবে ট্রাই করে দেখবেন জাস্ট অসাধারণ হয় এটা খেতে নমস্কার বন্ধুরা রুপসি পাঁকশালায় সবাইকে আরোবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব পুলি পিঠের রেসিপি এই শীতে এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতেও যেমন সুন্দর হয় দেখতেও তেমনিই সুন্দর হয় তো চলো রেসিপিটা শুরু করা যাক আশা করি আপনাদের খুব ভালো লাগবে পিঠাটা তৈরি করার জন্য কড়াইটা কিন্তু বসানোর পর গ্যাসের ওভেনের উপরে এরপরে কিন্তু এক কাপ জল তাতে এক চামচ চিনি আর এক চিমটে নুন দিয়ে কিন্তু জলটা পাঁচ মিনিটের মতো ভালো করে কিন্তু এটা ফোটানো লাগবে আর চিনিটা নুনটা যাতে ভালো করে জলের সাথে মেশে তো তার জন্য একটু অপেক্ষা করা লাগবে মিনিমাম পাঁচ মিনিট করলেই কিন্তু খুব সুন্দরভাবে চিনিটা গলবে এরপরে এটা কিন্তু চালের গুঁড়ি গোবিন্দভোগ চালের গুঁড়ি এই জায়গায় আছে এক বাটি সেটা এই জায়গায় দেওয়া লাগবে দিয়ে কিন্তু হালকা আছে এটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করা লাগবে একটা ডোয়ের মতো তৈরি করা লাগবে একদম একটা সফট ডো দেখো ঠিক যেন এরকম ডোটা হয় একেবারেই কিন্তু সফট এটা নামানোর পরে একটু ঠান্ডা করা লাগবে তারপরে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু এটা মাখা লাগবে একটা সফট ডো তৈরি করা লাগবে ডোটা দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম কিন্তু একটা সফট চালের গুঁড়ির একটা ডো ওটা সাইডে রাখার পর যেহেতু পুটে আজকে হবে তিলের কালো তিল আপনারা চাইলে নারকেল দিয়ে তৈরি করতে পারেন তবে তিলের কিন্তু বেশ ভালো লাগে ও তিলটা শুকনো খোলায় এটা কিন্তু হালকা আছে ভাজা লাগবে হালকা আছে নাড়াচাড়া করে কিন্তু মিনিট পাঁচেকের মতো এটা ভাজলে কিন্তু তিলটা খুব সুন্দরভাবে ভাজা হবে যখন তিলটা একটু ফুটবে দেখবেন খুব সুন্দরভাবে যখন ফোটা কমপ্লিট হবে আর কালারটা একটু চেঞ্জ হবে সোনালি কালার তখন কিন্তু এটা নামানো লাগবে বেশিক্ষণ তিল ভাজতে সময় লাগে না খুব কম সময়ে তিলটা ভাজা যায় তিলটা ভাজা একেবারেই কমপ্লিট এবার যেহেতু শিলনোড়াটা আগে চালটা গুড়ি করছি তো তাই একটু সাদা টাইপের হয়ে গেছে শিলনোড়াটা তাতে কিন্তু এক টুকরা আদা তিল যে ভাজা সেটা আর একটু কিন্তু গুড় আর সামান্য পরিমাণ নুন এটা দিয়ে খুব ভালো করে কিন্তু এটা বাটা লাগবে এইভাবে কিন্তু বাটা লাগবে একদম মিহি না করলেও চলবে ঠিক যেন এরকম বাটাটা হয় একটু মুখে লাগে যেন তিলটা এরকম করে বাটা লাগবে পুরটা কিন্তু একেবারেই রেডি আর এ পাশে যে চালের যে ডোটা আছে চালের গুঁড়ির ডোটা ওটা খুব ভালো করে আরও একটু মাখা লাগবে যত ভালো মাখা হবে তত কিন্তু পিঠেটা হবে নরম তুলতুলে এরপরে কিন্তু লেচি কাটা লাগবে ছোট ছোট করে যেহেতু পুলি পিঠে বেশি কিন্তু বড় না করে একদম একটু ছোট ছোট করবেন তাহলে বেশ ভালো হবে লেচি কাটার পরে একটু গোল করা লাগবে হাতের তালুর সাহায্যে তাহলে পিঠাটা তৈরি করতে বেশ সুবিধা হবে তো সবগুলোই কিন্তু গোল করা একেবারেই কমপ্লিট এবার কিন্তু দু হাতে এইভাবে আঙুলের সাহায্যে একটা কিন্তু যে বাটির মতো তৈরি করা লাগবে দেখো ঠিক এইভাবে কিন্তু তৈরি করা লাগবে একটু চাপ দিলে কিন্তু সুন্দরভাবে এইভাবে কিন্তু দু হাতের আঙুল দিয়ে কিন্তু এইভাবে একটা বাটির মতো তৈরি করা লাগবে আর তাতে যে পুটটা আছে তিলের পুটটা এইভাবে কিন্তু দেওয়া লাগবে ভিতরে সুন্দরভাবে অল্প অল্প পুত দিয়ে এইভাবে কিন্তু পুলিপিঠেটা তৈরি করা লাগবে আর তারপরে কিন্তু এইভাবে মুখটা বন্ধ করা লাগবে ঠিক এইভাবে এটা ভিডিওটা ভালো করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন খুব সহজেই এটা তৈরি করা যায় দেখো মুখটা ঠিক এইভাবেই বন্ধ করা লাগবে কোনো পার্শ্বের যেন এটা ফাঁকা না থাকে সুন্দরভাবে মুখটা বন্ধ করা লাগবে আর এরকম যে আছে এরকম করে একটু আঙুলের সাহায্যে বেশ চাপ দিয়ে দিয়ে করবেন আর এইভাবে একটু ডিজাইন করে নেবেন হাতের সাহায্যে তাহলে দেখতে বেশ ভালো লাগবে তবে না চাইলে নাও করতে পারেন ডিজাইন তবে ডিজাইন করলে হাতের সাহায্যে খুব সুন্দর দেখতে কিন্তু লাগে দেখো ঠিক এইভাবে একটু ভাজ ভাজ করে দিলে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর পুলিপিঠের হয় দেখো ডিজাইনটা কত সুন্দর হাতেই কিন্তু এটা তৈরি ডিজাইন দারুণ হয় তো সব পুলিপিঠেই কিন্তু একইভাবে তৈরি করা লাগবে আপনাদের যাতে সুবিধা হয় বানানো তার জন্য আরও একটা বানানো আপনাদের দেখাচ্ছি যাতে কোনো অসুবিধা বানানো না হয় তো ফার্স্টে যে লাড্ডুটা আছে মানে গোল ওইটা নিয়ে হাতের কিন্তু যে আঙ্গুল আছে এইভাবে কিন্তু প্রেস করে করে একটা কিন্তু বাটি তৈরি করা লাগবে আর তার ভিতরে কিন্তু তিলের যে পুটটা আছে সেটা কিন্তু দেওয়া লাগবে এইভাবে বেশি এবার দিতে যাবেন না নইলে কিন্তু মুখটা বন্ধ করার সময় অসুবিধা হতে পারে তাই বুঝে একটু দেবেন পুটটা দেওয়ার পরে দেখো মুখটা এইভাবে কিন্তু সিল করা লাগবে যাতে কোনো পাশে মুখটা খোলা না থাকে একেবারেই যেন পুরোপুরি যেন মুখটা বন্ধ হয় সুন্দরভাবে এইভাবে চাপ দিয়ে দিয়ে আঙুলের সাহায্য করবেন খুব সুন্দরভাবে এটা করা যায় আর একটু এরকম করে ভাজ ভাজ করে দেবেন দেখবেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয় দেখো ডিজাইনটা কীভাবে তৈরি করতেছি তো সব পুলিপিটেই কিন্তু এইভাবেই তৈরি করবো আপনাদের দুটো বানিয়ে দেখালাম যাতে কোনো অসুবিধা না হয় সব পুলিপিটে বানানো কিন্তু একেবারেই কমপ্লিট দেখো সবগুলো কত সুন্দর ডিজাইন হাতেই কিন্তু এই সব ডিজাইন তৈরি করা দেখো দারুণ কিন্তু এটা হয় দেখতে তো এইভাবে বানিয়ে নেবেন আর এপাশে উনানটা জ্বালানোর পর এবার হাঁড়িটা বসানো লাগবে আর তাতেই এর জল দেওয়া লাগবে হাঁড়িতে কিছুটা পরিমাণ জল জল দেওয়ার পরে এইরকম একটা ছিদ্রযুক্ত কিন্তু পাত্র লাগবে তাতে একটু তেল ব্রাশ করা লাগবে যেহেতু পিঠাটা এই জায়গায় ভাপানোর জন্য এই এরকমই কিন্তু পাত্র লাগবে তেলটা ব্রাশ করার পর যে পিঠাটা আছে এরকম করে কিন্তু একে একে সুন্দরভাবে কিন্তু বসানো লাগবে সব পিঠাগুলো কিন্তু এইভাবে বসানো লাগবে আর উপরে একটু তেল ব্রাশ করে নিলে পরে খুব সুন্দর এটা কিন্তু নরম হয় এভাবে একটু তেল ব্রাশ করে নেবেন খুব সুন্দর পিঠাটা হবে তার এরপর হাঁড়ির উপরে এইভাবে পিঠার পাত্রটা দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু মিনিমাম দশ মিনিটের মতো এইভাবেই কিন্তু ভাবে এটা করা লাগবে তো দশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে আপনার দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে এটা কিন্তু রেডি দেখো কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে পিঠাটা এটা আবার দেখো কতটা সুন্দর কাছ থেকে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দরভাবে এটা কিন্তু রেডি এবার এইভাবে কিন্তু থালা একটু সাজিয়ে নিচ্ছি তা দেখতে বেশ ভালো লাগবে দেখো কতটা ধপধপে এই পিঠাটা দেখতে এটা যতটা সুন্দর খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর একদম হয় এটা নরম তুলতুলে আর এটা কিন্তু দেখো তেল ছাড়াই কিন্তু একেবারেই তৈরি আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে আর দেখো ভিতরটা আপনাদের দেখাচ্ছে কত সুন্দরভাবে এটা কিন্তু দেখো ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে একেবারেই কিন্তু এটা নরম তুল তুলে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবে না আর যদি এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি যদি কোনো রান্নার ভিডিও সারি আপনারা মোবাইলে সবার আগে পৌঁছায়